নমস্কার বন্ধুরা, আমরা সবাইকে নিয়ে স্বাগত নিয়ে চলে এসেছি একটি ভিডিও। আমি SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে আছি। যে সিজিএল আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেই সিজিএলে কিন্তু অফিসিয়ালভাবে মার্কস আউট হয়ে গেছে। আগেই কাট অফ ডিক্লেয়ার করে দিয়েছিল, এখন মার্কসটা আউট হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক যে কী হবে, তোমরা মার্কসটা জানতে পারবে। এখানে নিচে যখন যাবে লেটেস্ট নিউজে দেখে নাও, 26/11/2019 আপলোডিং মার্কস ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার 1 এক্সামিনেশন 18। তখন যখন এখানে ক্লিক করবে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে হবে যে আপলোডিং মার্কস কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল টায়ার 1 এক্সামিনেশন 2018। এখানে দেওয়ার পর এখানে জাস্ট ডেটটা দিয়ে দিয়েছে, কবে থেকে কবে পর্যন্ত পরীক্ষা হয়েছে আর কীভাবে তোমরা চেক করবে তোমাদের মার্কসটা সেটাও দিয়ে দিয়েছে। আর এখানে নিচে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার চেক মার্কস, এখানে যখন ক্লিক করবে আর একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। সেই লিঙ্কটা হচ্ছে তোমরা দেখে নাও যে SSC এক্সামিনেশান মার্কস লগ ইন। এখানে কী করবে, এক্সামিনেশান যে সিলেক্ট এক্সাম এটা দেয়াই আছে, সিলেক্ট এক্সামে যখন ক্লিক করবে এখান থেকে নিচে নেমে যাবে। আর নিচে নেওয়ার পর এখানে আমার ওয়েবসাইটে ফর্ম্যাটটা ফোনে হয়তো সাপোর্ট করছে না বা ডেস্কটপ মোডে করা নেই বলে সাপোর্ট দিচ্ছে না, সেটা তোমরা ডেস্কটপ মোডে করে ফোন থেকে কিন্তু চেক করবে। আর এখানে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নম্বর দেবে আর রেজিস্ট্রেশন পাসওয়ার্ডটা দেবে। আর এখানে এন্টার যে টেক্সট আছে মানে ক্যাপচা কোড দিয়ে যখন সাবমিট করবে তোমরা তোমাদের CGL-এর মার্কসটা দেখতে পেয়ে যাবে। এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ নিউজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এছাড়াও আরেকটা নোটিস আছে, সেটা যদি তোমরা দেখ একটু ধৈর্য ধরে দেখো আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মেন নিউজ ছিল যে CGL-এর মার্কসটাই জানার জন্য। এছাড়াও আরেকটা নোটিস আপলোড হয়েছে আজকে, যেটা হচ্ছে দেখে নাও নিচে দেখেছে এই যে এখানে যে আপলোডিং MTS সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নোটিস দিয়েছে ওরা, MTS-এ যে রিগার্ডিং কিছু নোটিস দিয়েছে সেটা দেখে নেবো। যে মোট 13 দিন মতো পরীক্ষা হয়েছে, টোটাল রেজিস্টার ক্যান্ডিডেট ছিল 38.58 লক্ষ, মানে MTS-এর জন্য পরীক্ষা দেবে ঠিক করেছিল 38.58 লক্ষ ক্যান্ডিডেট, কিন্তু পরীক্ষা দিয়েছে অ্যাপিয়ার করেছে 19.18 লক্ষ ক্যান্ডিডেট। ওভারঅল পার্সেন্টেজ যদি ধরে নিই 49.73%, নাম্বার অফ শিফট হয়েছে 39টা, আর এক্সামিনেশান ভেনু ছিল 337টা, আর নাম্বার অফ সিটিস যেটা ছিল 140টা। আর এখানে এটাই হচ্ছে ব্যাপার, এটা এই নোটিশটা SSC তরফ থেকে শেয়ার করে দিচ্ছে যে কতজন পরীক্ষা রেজিস্টার করেছে আর কতজন ফর্ম ফিল আপ করেছে, সমস্ত ডিটেলস দিয়েছে, তাতে তোমরা অবগত হয়ে যাও MTS-এর পরীক্ষার কীরকম কী হতে পারে এ পরবর্তীকালে। খুব তাড়াতাড়ি অ্যান্সার কিউ আসবে MTS-এর, তাই ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।